আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের নতুন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে চ্যাপ্টার 3, টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য। এটি তোমরা স্কুলে পড়ে এসেছো, কলেজে আমরা আরেকটু ডিটেলসে পড়ব। এটার কিছু কিছু টপিক তোমরা বা কিছু ছোট ছোট ম্যাথ তোমরা করেছো, যার কারণে এটি তোমাদেরকে বুঝাতে আমার ইজি হবে। ফার্স্টেই আমরা সংজ্ঞায় চলে আসি যে অর্থের সময় মূল্যটা কি। অর্থের সময় মূল্যটা কি যদি সংজ্ঞায় আমরা চলে যাই, তাহলে এভাবে বলবো যে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলা হয়ে থাকে। আজকের যে সময় ভবিষ্যতে সেই সময় টোটালি কি হচ্ছে না, মিলছে না, একরকমই হচ্ছে না, একটু চেঞ্জ আসবে। আজকের 100 টাকা ভবিষ্যতের 100 টাকার সমান নাও হতে পারে। কি কারণে হবে না? যেমন আমি যদি তোমাকে আজকে অফার করি যে আজকে 100 টাকা নিবে না 1 বছর পর 100 টাকা গ্রহণ করবে, তুমি আজকের মূল্যটি গ্রহণ করবে, কারণ তুমি চিন্তা করে দেখেছো যে আজকে 100 টাকা দিচ্ছি, আবার 1 বছর পরেও তোমাকে 100 টাকাই দিচ্ছি। কোনটা তোমার জন্য ভালো? 1 বছর পর সেটা হচ্ছে তোমার জন্য অনিশ্চিত, তোমার ওইটা কি না তুমি পেতে পারো নাও পেতে পারো, যার কারণে তুমি আজকে 100 টাকা গ্রহণ করবে। আবার যদি আমি তোমাকে আরেকটা অফার দিই যে আজকে তুমি 100 টাকা গ্রহণ করবে নাকি 1 বছর পর 110 টাকা গ্রহণ করবে, সেক্ষেত্রে তুমি কিন্তু ভবিষ্যৎ মূল্যটা পছন্দ করতে পারো যদি তোমার ইচ্ছা থাকে। আচ্ছা, এই যে বর্তমানে যে টাকাটা এবং ভবিষ্যতে যে টাকাটা আছে, সেটি দুইটির মধ্যে এই যে পার্থক্যটা হচ্ছে, এটা কি কারণে হচ্ছে? এটার কারণ হচ্ছে সুদের হার। এই সুদের হারের কারণে এই ডিফারেন্সটা হচ্ছে। আজকে বর্তমানে আমরা যেই সিচুয়েশনে আছি, এই সিচুয়েশন এবং ভবিষ্যৎ 1 বছর পরে যে কী আসবে আমাদের লাইফে বা কী হতে পারে, সেটা কিন্তু আমরা কেউই নিশ্চিতভাবে বলতে পারছি না। যার কারণে একজন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বা একজন আর্থিক ব্যবস্থাপক এই জিনিসগুলো মাথায় রেখে তার ব্যবসাটা পরিচালনা করতে হবে। আমরা লাস্ট ক্লাসে একটু পড়েছিলাম যে লাস্ট ক্লাসের আগের ক্লাসে মেবি অর্থায়নের লক্ষ্য ছিল দুইটি, মুনাফা সর্বাধিকরণ একটা ছিল, আর একটা ছিল সম্পদ সর্বাধিকরণ। আমরা কোনটাকে মূল লক্ষ্য বলেছিলাম? আমরা বলেছিলাম একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত সম্পদ সর্বাধিকরণ, মুনাফা সর্বাধিকরণ নয়। কেন ছিল নয়? কারণ মুনাফা সর্বাধিকরণে একটা পয়েন্ট ছিল যেটা অর্থের সময় মূল্য তারা বিবেচনা করে না। অর্থের সময় মূল্য বিবেচনা না করলে সেই প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী টিকে থাকতে পারবে না। আর সম্পদ সর্বাধিকরণে অর্থের সময় মূল্যটি বিবেচনা করা হয় বলে সেই সম্পদ সর্বাধিকরণের মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠান কি করতে পারে, লং রান বিজনেস করে যেতে পারে, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারে। ওই যে ওইখানে আমরা পড়েছিলাম যে অর্থের সময় মূল্য, এখনই আমরা এই অর্থের সময় মূল্য নিয়েই আলোচনা করছি। অর্থের সময় মূল্যটা তাহলে কেন গুরুত্বপূর্ণ? অর্থের সময় মূল্যের ক্ষেত্রে দুইটি মূল্য আছে, একটি হচ্ছে বর্তমান মূল্য, আরেকটি হচ্ছে কি, ভবিষ্যৎ মূল্য। আজকের মূল্য, বর্তমান মূল্য, ভবিষ্যতে যেই অর্থটি আমরা পাব সেটির আজকের মূল্যকে বলা হয় বর্তমান মূল্য। আর আজকে বর্তমানে যে টাকাটা আছে সেটি কত কোথাও বিনিয়োগ করলে ভবিষ্যতে যেই টাকাটা আমরা প্রাপ্ত হব বা পাবো সেই টাকাকে বলা হয় ভবিষ্যৎ মূল্য। একজন বিনিয়োগকারী বলো, একজন ফিনান্সিয়াল ম্যানেজার বলো, যার কথাই বলবে, তারা কি করবে, কিছু অগ্রাধিকার দিবে এই অর্থের মূল্যটাকে পছন্দ করার ক্ষেত্রে, কিছু অগ্রাধিকার দিবে যে বর্তমান মূল্যটা ভালো না ভবিষ্যৎ মূল্যটা ভালো। সেই অগ্রাধিকারের কিছু কারণ রয়েছে, সেই কারণের একটি কারণ হচ্ছে অনিশ্চয়তা। এই চ্যাপ্টারে এই টপিকটা একটু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটি তোমাদের অনুধাবনে চলে আসে যে অর্থের সময় অগ্রাধিকারের কারণ আলোচনা করো বা ব্যাখ্যা করো বা এটি কি, যার কারণে আমাদেরকে এটি বুঝতে হবে। ফার্স্টের পয়েন্টটা হচ্ছে অনিশ্চয়তা। অনিশ্চয়তাটা কি? আনসার্টেনটি। অনিশ্চয়তা মানে আনসার্টেনটি। অনিশ্চয়তা আমাদের সবার লাইফেই জড়িত। আমরা কালকে কি হবে সেটা জানছি না, তাহলে 1 বছর পরে কি হবে সেটা তো আরো জানবো না। এখন
আমি যদি তোমাকে অফার দেই, আজকে 100 টাকা গ্রহণ করবে নাকি 1 বছর পর 100 টাকা গ্রহণ করবে? তুমি অবশ্যই আজকের টাকাটি বা বর্তমান মূল্যটি বেশি পছন্দ করবে। তুমি আজকের টাকাটা গ্রহণ করতে চাবে। এটার 1 নম্বর কারণ হচ্ছে অনিশ্চয়তা। তুমি যে 1 বছর পর 100 টাকাই গ্রহণ করবে, সেই জন্য তোমাকে বেঁচে থাকতে হবে, তোমাকে জীবিত থাকতে হবে। এখন এটা তো আমরা কেউ জানি না যে আমরা জীবিত থাকবই নাকি মৃত্যুবরণ করবই, যার কারণে আমাদের লাইফটা অনিশ্চিত থাকার কারণে আমাদের আজকের মূল্যটাকে আমরা বেশি প্রেফার করব, অগ্রাধিকার দিব। এই অনিশ্চয়তার কারণে আমরা বর্তমান মূল্যকে বেশি প্রায়োরিটি দিব। 2 নম্বর কারণ হচ্ছে ভোগ অগ্রাধিকার। 3 নম্বর কারণ হচ্ছে ভোগ অগ্রাধিকার। ভোগ অগ্রাধিকারটা কি? কোনো কিছু ভোগ বা কোনো প্রয়োজন পূরণের ক্ষেত্রে আমরা অবশ্যই বর্তমান মূল্যটাকে প্রায়োরিটি দিব। আবার এমন না যে আমাদের ঘরে আমাদের চালের দরকার, ডালের দরকার বা এমন একটা প্রয়োজনীয় জিনিসের দরকার হচ্ছে, সেটি আমি চিন্তা করলাম যে 2 দিন পরে কিনবো। অবশ্যই না, আমি আমার কাছে টাকা থাকলে আমি কি করব, আজকেই গ্রহণ করব। সেক্ষেত্রে তোমাকে যদি অফার দেওয়া হয় আজকে টাকাটা গ্রহণ করবে নাকি 2 দিন পর গ্রহণ করবে, তুমি অবশ্যই কি করবে, আজকে টাকাটা গ্রহণ করবে। আজকের টাকা দিয়ে তুমি তোমার ভোগটাকে পূরণ করবে, তুমি তোমার প্রয়োজনটাকে পূরণ করবে, ফুলফিল করবে। যার কারণে এই ভোগ অগ্রাধিকারের ক্ষেত্রে আমরা অবশ্যই বর্তমানকে, প্রেজেন্ট টাইমকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, যার কারণে প্রেজেন্ট ভ্যালুকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এখানে ভবিষ্যৎ মূল্যের চেয়ে বর্তমান মূল্যটাকে বেশি পছন্দ করা হচ্ছে। এটা হচ্ছে ভোগ অগ্রাধিকার। আর একটা পয়েন্ট আছে বিনিয়োগ। বিনিয়োগটা কি? বিনিয়োগও সেম, বিনিয়োগটা হচ্ছে তুমি নিশ্চয়ই আজকের 100 টাকা ভবিষ্যতের 100 টাকা সমান নয়। কি কারণে সমান নয়? সুদ আছে এখানে। আমি যদি আজকে 100 টাকা গ্রহণ করে আমি ব্যাংকে রাখি, যদি 10% ব্যাংক সুদ আমাকে প্রদান করে, তাহলে আমি ভবিষ্যতে কত টাকা পাবো ব্যাংক থেকে? 110 টাকা। সেক্ষেত্রে তোমাকে যখন কেউ অফার করবে যে আজকে টাকাটা নিবে সেম টাকাটা নাকি 1 বছর পর সেম টাকাটা তুমি নিবে, তুমি আজকের টাকাটা গ্রহণ করে ফেলবে। কারণ হচ্ছে আজকে যখন তুমি টাকাটা গ্রহণ করে ফেলবে, তখন তুমি একটি ব্যাংকে যদি জমা রাখো সেই টাকাটি, ব্যাংক তোমাকে সুদ সহ সেই টাকা ফেরত দিবে। তাহলে তোমার আজকের মূল্যটাকে তুমি বেশি প্রায়োরিটি দিচ্ছ। কিসের কারণে? এই বিনিয়োগ সুযোগটাকে গ্রহণ করার কারণে। এবার আসো এইখানে এই টপিকের লাস্ট পয়েন্টটা হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি এই কথাটা তোমরা শুনেছ, এবং মুদ্রাস্ফীতি হচ্ছে কি? মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই মুদ্রাস্ফীতিটাকে আমরা 3 ভাবে বলতে পারি, যেভাবেই বলো সেভাবেই এটির আনসার রাইট হবে। যেমন মুদ্রাস্ফীতি যদি আমি বলি, ফার্স্টে বলতে পারি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তোমার প্রোডাক্টের দাম বেড়ে যাবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার প্রোডাক্টের দাম বেড়ে যাবে, দ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে। আরেকটা কথা বলতে পারি, মুদ্রার মান হ্রাস পাবে। মুদ্রার মান হ্রাস পাওয়াটা, এটা অনেকেই বুঝে না যে মুদ্রার মান হ্রাস পাওয়াটা কি। মুদ্রার মান হ্রাস পাওয়াটা আমি একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝাচ্ছি। সেটি হচ্ছে, ধরে নাও এই মার্কারটি আমি আজকে কিনতে পারছি 50 টাকায়, 1 বছর পর সেম মার্কার আমাকে কিনতে হলো 100 টাকায়। এটার দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, এটার দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেম মার্কার আমি 50 টাকা দিয়ে কিনতাম, এখন সেম মার্কারটা কেনার জন্য আমাকে দিতে হচ্ছে 100 টাকা। যার কারণে তোমার কি হচ্ছে, মুদ্রার মানটা, টাকার ভ্যালুটা কমে যাচ্ছে। একটা পয়েন্ট বলেছি আমি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বলেছি, 50 টাকা ছিল, এটা এখন কত, পরে এটা কত হলো, 100 টাকা হলো, এটার দাম বৃদ্ধি পেল, মুদ্রার মান হ্রাস পেল। আরেকটা পয়েন্ট আমরা বলতে পারি, মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। মুদ্রাস্ফীতি যখন হবে, মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। যখন এটি 50 টাকায় ছিল, আমি চিন্তা করেছি 5-6টা একসাথে কিনে নিব, যখনই এটার প্রাইস 100 টাকা হয়ে গেল আমি কিন্তু 1টি অথবা 2টি কিনে নিয়ে আসব। তাহলে কি হচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে। কি কারণে হ্রাস পাচ্ছে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
হওয়ার কারণে হ্রাস পাচ্ছে, যার কারণে মুদ্রার মানটাও কমে যাচ্ছে। এই যে সিচুয়েশন গুলো বললাম আমি, এগুলো সবগুলাই হচ্ছে এই মুদ্রাস্ফীতি। এটা ভালো করে তোমাদেরকে বুঝতে হবে, মুদ্রাস্ফীতি, এটার ইংলিশ হচ্ছে ইনফ্লেশন। আর এটার অপোজিট আরেকটি আছে, সেটা হচ্ছে মুদ্রা সংকোচন বা মুদ্রা সংকোচন বা ডিফ্লেশন। সেটা আমি তোমাদেরকে পরবর্তী কোনো একটি ক্লাসে বুঝিয়ে দিব। এই যে অর্থের সময়মূল্য, অগ্রাধিকার বা পছন্দের কারণ সমূহ আছে চারটা, একটি হচ্ছে অনিশ্চয়তা, ভোগ অগ্রাধিকার, বিনিয়োগ, আর একটা কি মুদ্রাস্ফীতি। আমরা এই টপিকটা, এটা এখানে শেষ। এবার এই চ্যাপ্টারে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা আমি একটু বুঝাবো এখন। সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয় তোমরা স্কুলে পড়েছো, পড়েছো হয়তো বা, এখন আমি একটু বুঝাবো আমার মতো করে। সেটা হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা আসলে কি, তোমরা পড়েছো এইভাবে যে একটি প্রকল্পে বিনিয়োগ না করে অন্য একটি প্রকল্পে বিনিয়োগ করাকে সুযোগ ব্যয় বলা হয়। এই কথাটি আসলে ক্লিয়ার না, এই সংজ্ঞাটা আসলে ক্লিয়ার না। আমি একটু ক্লিয়ারলি বুঝাবো। যে ধরে নাও, আমি একটি এক্সাম্পল দিব। ধরে নাও তোমার কাছে দুইটি প্রজেক্ট আছে, এ অ্যান্ড বি। একটা প্রজেক্ট হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি প্রজেক্ট, অথবা ধরে নাও বিনিয়োগের ক্ষেত্র বা প্রকল্প। এখন একটা হচ্ছে তুমি যে কোনো একটাতে বিনিয়োগ করবে, যে কোনো একটা প্রকল্প চুজ করবে। সাপোজ তুমি এ প্রকল্পটাকে চুজ করেছো, এ তুমি গ্রহণ করেছো, তাহলে বাদ দিয়েছো কোনটি, এই বিটাকে তুমি বর্জন করেছো। এবার আসো আমাদের সুযোগ ব্যয়টা তাহলে কি। সুযোগ ব্যয় তোমরা যেভাবে পড়েছো যে দুইটি প্রকল্পের মধ্যে একটি প্রকল্প গ্রহণ করে অপর প্রকল্প বাতিল করে দেয়াকে কি করা হচ্ছে, সুযোগ ব্যয় বলা হচ্ছে। না, দুইটি প্রকল্প কথা ঠিক আছে তোমাদের, কিন্তু আরেকটু ডিটেলসে বলতে হবে। এক দুইটা প্রকল্পের মধ্যে একটি প্রকল্প গ্রহণ করলে অপর প্রকল্প ছেড়ে দিতে হয় বা বাদ দিতে হয়। বাদকৃত প্রকল্প থেকে যেই বেনিফিটটা বা যেই সুযোগটা তুমি হাতছাড়া করছো, সেই সুযোগকে বলা হয় সুযোগ ব্যয়। মানে হচ্ছে তুমি তো এটা চুজ করেছো, এই প্রকল্পটি চুজ না করে যদি তুমি বি প্রকল্পে বিনিয়োগ করতে, এই বি প্রকল্প থেকে তোমার যে আয় আসতো বা যেই সুযোগটা আসতো, আসতো মুনাফা আসতো, সেটা থেকে কিন্তু তুমি বঞ্চিত হচ্ছো। সেই বঞ্চিত সুযোগকে বলা হয় সুযোগ ব্যয়। তাহলে সংজ্ঞাটা এভাবে আমরা কিভাবে বলতে পারি, দুইটি প্রকল্পের মধ্যে একটি প্রকল্প গ্রহণ করে অপর প্রকল্প পরিত্যাগ করা বা ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলা হয় না। এটা বলবো না, দুইটি প্রকল্পের মধ্যে একটি প্রকল্প গ্রহণ করে আরেকটি প্রকল্প ত্যাগ করা হয়, ত্যাগকৃত প্রকল্পের সুযোগকে বলা হয় সুযোগ ব্যয়। অথবা যেই সুযোগটা থেকে তুমি বঞ্চিত হচ্ছ, সেই সুযোগকে বলা হয় সুযোগ ব্যয়। এটা আমাদের অঙ্কের ক্ষেত্রে সুযোগ ব্যয়টা আসবে, যার কারণে আমি তোমাদেরকে এটা বুঝালাম যে সুযোগ ব্যয়টা আসলে কি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট ক্লাসে আশা করছি ম্যাথ করব। তোমরা একটু পড়ে ফেলবে আর বইটা কিনে ফেলো। বারবারই আমি বলছি, প্রত্যেক ক্লাসে বলছি, বই ছাড়া কিছু বুঝবে না। আমি পড়িয়ে যাব কিন্তু তোমরা বুঝবে না। তোমরা বইটা সবাই কিনে ফেলো তাড়াতাড়ি করে। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।